5 4 3 2 1 0 0 0 0 0 countdown action হাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মিস্টার প্রবলেম টিভির আজকের এই ছোট্ট ইন্টারভিউতে প্রিয় দর্শক আমার বাম পাশে যে আপুকে বসা দেখতে পাচ্ছেন সে আমাদের মতো স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এমন কোনো রমণী নয় তবে নিঃসন্দেহে সে দেখতে ভেরি ইনোসেন্ট এবং কুইন বলতে হয় ভেরি বিউটি কুইন আপুর নাম হচ্ছে রানী চৌধুরী আপু কেমন আছেন আমিও ভালো আছি খুব ভালো আছি প্রিয় দর্শক আমাদের এই আপু একজন ট্রান্সজেন্ডারের মানুষ অর্থাৎ বুঝতে পারছেন যাকে আমরা সাধারণভাবে হিজড়া নামে চিনি কিন্তু তিনি তার ট্রান্স হয়ে এখন সম্পূর্ণ নারী হিসাবে আমাদের মাঝে পরিচিত হচ্ছেন তো আপুর জীবনের গল্প ছোট্ট করে আপনাদের শোনাবার চেষ্টা করব আপু কখন জানলেন যে আপনি সাধারণ মানুষের মতো নয় আমি যখন ক্লাস 5 বা 6 পড়ি তখন বুঝতে পারলাম যে আমি তো চেঞ্জ আসছে আমি স্বাভাবিক না তখন থেকে বুঝতে পারলাম যে আসলে মনে হয় আর দর্শনের মতো আমি এরকম না আচ্ছা সেই সময় কি মানে ছেলেদের সাথে একসাথে ঘুরে বেড়ে উঠছিলেন হ্যাঁ ছেলেদের সাথে করতাম করতাম কিন্তু যখন বুঝতে শিখলাম যে আসলে আমি ওরকম না বা মানুষ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে তখন আমি সেপারেট হয়ে গেছি আলাদা এটা কি আপনি প্রথম বুঝলেন না বাবা মা টের পেয়েছে না না এটা বাবা মা টের পাবে না এটা বেসিক্যালি মানুষের এটা বেসিক্যালি হরমোনের সমস্যা হয় হরমোনের সমস্যা হয় ফিজিক্যালি কিছু সমস্যা হয় ওটা আমি বুঝবো আর কি আমি বলবো না এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এগুলো আমি মিডিয়ার সামনে বলতেও চাই না এটা অনেক অনেক কিছু আছে এটা আপনাকে এক লাইন বললে আপনিও বুঝবেন যাই হোক এটা কি মানে মেডিকেল ট্রিটমেন্টের সাথে হতে হয় মেডিকেল আছে হরমোন ট্রিটমেন্ট আছে অনেক কিছু আছে অনেক কিছু সমন্বয়ে আসলে নিজেকে পরিবর্তিত হতে হয় এই যে আপনার পরিবর্তন পরিবর্তিত হতে হয় না মানে পরিবর্তিত হয়েই থাকে পরে হয়তো বা নিজে ফিজিক্যালের জন্য বা নিজের সৌন্দর্যের জন্য হয়তো বা চেঞ্জ করে নিতে হয় চেঞ্জ করে এই চেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন পজিটিভলি নাকি আসলে কষ্ট পান কিনা যে আমি চেঞ্জ হয়ে গেলাম না আমি কোনো কষ্ট পাই না আমার এই জীবনে আমি অত্যন্ত খুশি আমার মনে কোনো কষ্ট নেই এবং আমি মনে করি যে আল্লাহ আমাকে এভাবে পাঠিয়েছে আমি এটা হইতেই স্বাভাবিক তাই আমরা জানি আপনি স্বাভাবিক জীবনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করেন কোনটার সাথে আছেন নাচ গান নাকি অন্য কিছু অভিনয় আমি বেসিক্যালি একজন নৃত্যশিল্পী দর্শক একজন নৃত্যশিল্পী এবং মডেল সেটা কি পেশা হিসেবে বেছে নিয়েছেন পেশা পেশা এই পেশা বেছে নেওয়ার কারণে অনেক সময় আমাদের দেখে আমাদের সমাজে যারা সাংস্কৃতিক চর্চা করে তারা বিশেষ করে আমাদের মতো নারী যারা তারা বিভিন্ন হেনস্থার শিকার হয় বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এমনকি ঘটেছে আপনার ক্ষেত্রে এরকম অনেক ঘটনাই ঘটে অনেক সময় দেখা যায় যে বিপদে পড়তে হয় তখন আসলে নিজের টেকনিক্যাল দিয়ে নিজের বুদ্ধি দিয়ে ওভারকাম করতে তো সেক্ষেত্রে সংসার করার ইচ্ছা আছে সংসার করার ইচ্ছা আপাতত নেই ভবিষ্যতে হয় যদি কেউ আপনাকে ভালোবেসে কাছে পেতে চায় সংসার করতে চায় তখন সেটা আমি চিন্তা করবো একটা ছেলে যখন আমার সব কিছু জেনে আমার কাছে আসবে আমি অবশ্যই তাকে ওয়েলকাম করবো কিছু মনে করবেন না আসলে আপনার চান্সটা কি সেই লেভেলে গেছে যে আপনি সন্তান উৎপাদন করতে পারবেন মানে এটা সম্ভব এইটা এখনো কেউই পারবে না যারা এখন তো ট্রান্স আছে কেউই পারবে মহান আল্লাহ তাআলা না মানে পারবে না না তা এখন যেহেতু অনেক বিজ্ঞান প্রযুক্তি অনেক সামনে গিয়েছে ভবিষ্যতে হতেও পারে হতেও পারে আমরা সেটাই প্রত্যাশা করব আপু আপনার না পাওয়ার কোনো বেদনা আছে কি এই জীবনে না পাওয়ার কোনো বেদনা নেই আপনি যেটাই করছি ওটাই পাচ্ছি যেটাই করছি ওটাই পাচ্ছি পাচ্ছে আমি জানি আপনি বাংলাদেশ মানবিক সোসাইটির সাথে আছেন সেখানকার সাংগঠনিক সম্পাদক আপনি সেখানে কি কি কাজ করতে হচ্ছে ওখানে আমি আমার যে ট্রান্স বোনেরা আছে ইস্টা কমিটি বোনেরা আছে ওদের জন্য কাজ করছি কাজ করছি আপনার ফ্যামিলির কথা একটু শুনবেন যদি আপনি তারা কিভাবে নিচ্ছে আপনার এই লাইফটাকে তাদের সাথে আছেন না আমি ফ্যামিলির সাথে নেই ফ্যামিলির বাইরে আমি একাই থাকি বাবা মা কি আমার মা ছোট ভাই মারা গেছে বাবা মা কেউ বেঁচে নেই সরি আসলে এটা কিছু মনে করবেন না ভাই বোন বোন আছে একটা কিন্তু ওর সাথে ওইভাবে কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক কি আপনার পক্ষ থেকে আলাদা করছেন নাকি আসলে তারাই চায়নি যে যোগাযোগটা রক্ষা করুন এটা অনেক বড় স্টোরি আছে এটা এখন ওর পক্ষ থেকে কেউ বুঝবে না যদি এক কথায় বলেন এর জন্য আপনি দায়ী সম্পর্কটা দূরে থাকার জন্য আমিও দায়ী না সমাজ দায়ী সমাজ দায়ী প্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে সমাজের কারণে আজকে বোন বোনের কাছ থেকে মা বাবা ভাই বোন সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমন সমাজ কিন্তু আমরা চাই না সে যেমনই হোক সেও মানুষ
তারও ভালোবাসা আছে, ভালোবাসার অধিকার আছে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দায়িত্ব রয়েছে। আমরা চাই আপু তাদের কাছে আবারও ফিরে যান, সুসম্পর্ক রাখেন, সমাজের এই বেড়াজাল ভেঙে ফেলবেন। আচ্ছা, আমরা ছোট ছোট করে অনেকগুলি কথা আপনার কাছে জেনে নিলাম, আর বেশি সময় নিব না। আপনি বললেন একজন নৃত্যশিল্পী, মানে স্টেজ শো করেন নাকি সিনেমাতে কাস্টিং আছে? আমি এখন বিশেষ করে স্টেজ প্রোগ্রামগুলো করছি, টিভি প্রোগ্রামগুলো করছি, কোরিওগ্রাফি এবং নৃত্যশিল্পী। আর যদি বলি আপু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কিছু বলার থাকলে? সবাই আমাদেরকে ভালো চোখে দেখবেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমরা যেন আপনাদেরই সন্তান, আপনাদেরই বোন, আপনাদেরই ভাই, আপনারা সেভাবে আমাদেরকে দেখবেন, এটাই সমাজের প্রত্যেকটা লোকের কাছে আমার চাওয়া। দর্শক আপুর শেষ কথাটি বলে ফেলেছে, তারপর আমি দুটি বিষয় জানতে চাইবো। ইতিমধ্যে আমরা জেনেছি রানী আপু যে আপনাকে একটি বড় দলের পক্ষ থেকে মানে সংরক্ষিত মহিলা আসনের জন্য এমপি করবার জন্য মনোনয়ন করা হয়েছে, সেটা কত দূর একটু শুনতে চাই। আসলে এইটা এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি, হলে অবশ্যই সবাই জানতে পারবেন, এটা অবশ্যই টিভি নিউজ সব কিছুই হবে। এখন এটা অনেক, এটার পিছনে অনেক কাজ চলছে। এখন পর্যন্ত কি হয়েছে? কি এখন পর্যন্ত কেউ হয়নি, এখন মেইন হচ্ছে গেজেট চেঞ্জ করতে হবে, কারণ নারী এবং পুরুষ আছে, তৃতীয় লিঙ্গের জন্য কোনো গেজেট পাশ করা হয়নি। যখন পাশ করা হবে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, আমরা তাকে অনেক সম্মান করি। এবং প্রধানমন্ত্রীর একটা খুব ভালো দিক, কেন জানি উনি তৃতীয় লিঙ্গ মানুষের জন্য ওনার একটা সফট কর্নার কাজ করে, এটা কেন জানি আমি জানি না। যখনই ওনার সাথে কোনো কথা বা দেখা সাক্ষাৎ বা কখনো কিছু হয়, ওনার আমাদের জন্য একটা আলাদা সফট কর্নার আছে, এবং আমি মনে করি এটা খুব শীঘ্রই হয়তো বা পাশ হয়ে যাবে ইনশাল্লাহ, এখন জানি না কত কি আছে। কিন্তু এই সফট কর্নারটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়, যেমন আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি ঘোড়ায় দেখি যে কেউ কেউ সামান্য দু পাঁচটা টাকার জন্য, কিন্তু এইটা হয় কারণ আছে, যখন আপনার তাকে সমাজ থেকে বের করে দিচ্ছেন, পরিবার থেকে বের করে দিচ্ছেন, তখন সে করবে কি, খাবে কি, তার তো রাস্তায় যাওয়া আসার কোনো উপায় নেই। এটা তো আমি খারাপ মনে করি না, আপনি সমাজ থেকে তাকে সুযোগ দিচ্ছেন না, আপনি বাসা থেকে তাকে সুযোগ দিচ্ছেন।